সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন দ্য রিমার্কেবল মিডিয়া। বর্জ্য থেকে বিদ্যুৎ ও সার উৎপাদনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে সহযোগিতা করার প্রস্তাব দিয়েছে জাপান। ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে জাপানের ফুকুকাও শহরের মেয়র সৈচিরো তাকাসিমার দ্বিপাক্ষিক বৈঠক হয়। বৈঠকে সৈচিরো তাকাসিমা তাপসকে এ প্রস্তাব দেন। এ সময় তাকে ধন্যবাদ জানিয়ে ঢাকা পরিদর্শনে আমন্ত্রণ জানান তাপস। আজ বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবু নাসের। এতে বলা হয়, একই দিনে সিঙ্গাপুরে জাতীয় উন্নয়ন মন্ত্রী ও সামাজিক সেবা সমন্বয়করণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন শেখ ফজলে নূর তাপস। এর আগে বৈঠকে জাপানের ফুকুকা শহরের মেয়র সৈচিরো তাকাসিমা বর্জ্য থেকে বিদ্যুৎ ও সার উৎপাদনের পাশাপাশি অন্যান্য উপজাতগুলোর ব্যবস্থাপনা কার্যক্রম তুলে ধরেন। এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সঙ্গে পারস্পরিক সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন। জবাবে মেয়র শেখ তাপস ফুফুকার মেয়রকে ধন্যবাদ জানিয়ে ঢাকা পরিদর্শনে আমন্ত্রণ জানান। ফুফুকার মেয়র ঢাকা দক্ষিণ সিটি মেয়রের আমন্ত্রণ গ্রহণ করেন এবং মেয়রকেও ফুফুকা পরিদর্শনে আমন্ত্রণ জানান। বন্ধুরা, কম সময় বড় খবর পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন দ্য রিমার্কেবল মিডিয়াকে।